পঞ্চগড়ে বেসরকারি সংস্থা বিউরো বাংলাদেশের উদ্যোগে দুস্থ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঠুপাড়া মাহবুবার রহমান দাখিল মাদ্রাসা মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় শীতার্তদের হাতে প্রায় 500 শীতবস্ত্র তুলে দেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক। শীতবস্ত্র বিতরণকালে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ মিয়া, ব্যুরো বাংলাদেশ রংপুর বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ সাইদুর রহমান রিপন, ঠাকুরগাঁও অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ আরিফ হোসেন এবং পঞ্চগড়ের ব্যবস্থাপক কে এম রাশেদ ফারুক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। Thank you.